পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম পিস হানি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই প্রতাপগঞ্জে প্রোগ্রামের উপস্থিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের আমার এই প্রতাপগঞ্জে আলোচ্য বিষয়, আজকের যে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে একটি প্রশ্নের জবাব। আর সেই প্রশ্নটা হচ্ছে সৃষ্টির পিছনে স্রষ্টার উদ্দেশ্য কি। আজকের আমার বিষয় সেটা হচ্ছে সৃষ্টির পিছনে স্রষ্টার উদ্দেশ্যটা কি। যদি এই প্রশ্নটির উত্তর মাত্র একটি কথা দিয়েও হয়ে যায়, তবুও আমি আপনাদের সামনে এ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমার আলোচনার শেষেই আপনাদের জন্য থাকবে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। সেজন্য বিষয়টি যদিও খুবই সহজ, এর উত্তরটা যদিও খুব সহজ, কিন্তু আমরা আসলে এই বিষয় থেকে অনেক দূরে। আমরা সৃষ্টি, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে এমনি সৃষ্টি করেছেন, নাকি তার সৃষ্টির পিছনে কোন উদ্দেশ্য রয়েছে? আমরা যারা আছি, আমরা যখনই কোনো কাজ করি, বা কাজের কোনো সংকল্প করি, আমাদের সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। অনেকেই পড়াশোনা করছেন, ছাত্ররা, তাদের পড়াশোনার পিছনে উদ্দেশ্য রয়েছে। অনেকেই আর কিছু করছেন, তাদের সেই কাজের পিছনে উদ্দেশ্য রয়েছে। তাহলে আমরা যারা আমাদের কাজের পিছনে যদি উদ্দেশ্য রাখি, তাহলে সৃষ্টিকর্তা যে আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অথচ তিনি কি কোন উদ্দেশ্য ছাড়াই আমাদের সৃষ্টি করেছেন? না, বরং আল্লাহ পবিত্র কোরআন জানাচ্ছেন, আর আমি আপনাদের সামনে সেই আয়াতটায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা উল্লেখ আছে সূরা দারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। সেখানে বলা হয়েছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে, যাতে তারা একমাত্র আমার ইবাদত করে, এজন্য যে তারা আমার ইবাদত করবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ইবাদত করব। আর আমরা হয়তো অনেকে মনে করি যে ইবাদত করতে হবে আমাদেরকে আল্লাহর, সেই জন্য আমরা অনেকে বুঝি যে জিকির করা আর নামাজ রোজা করা, হজ করা, এগুলো হচ্ছে শুধু ইবাদত। হ্যাঁ, ওগুলো হচ্ছে ইবাদত, ওগুলো হচ্ছে নির্দিষ্ট ইবাদত। কিন্তু যদি আপনি আপনার জীবনটা, পুরো জীবনটাই যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী আপনি যদি পরিচালনা করেন, তাহলে আপনার ওঠা বসা খাওয়া কাজ করা কথাবার্তা বলা সবই ইবাদত হয়ে যাবে।
ইসলাম হচ্ছে একটি দিন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষ কিভাবে ব্যক্তিগত জীবনে কিভাবে চলাফেরা করবে, কিভাবে কথাবার্তা করবে, রাজনৈতিক জীবনে কিভাবে সে কি করবে, সে ব্যবসায়িক হিসাবে কি করবে, সমস্ত জিনিস বলে দেওয়া হয়েছে ইসলামে। সেই জন্য যখনই আপনি ব্যবসা করবেন ইসলাম অনুযায়ী আপনার ব্যবসাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। যখনই আপনি উঠবেন বসবেন কথা বলবেন ইসলামিক অনুযায়ী আপনার উঠা বসা কথা বলা খাওয়া সমস্ত কিছু এমনকি পেচ্ছাপ পায়খানাও ইবাদতে পরিণত হবে। সেই জন্য আমরা কতগুলো ইবাদত করি অনিচ্ছাকৃত ভাবে। এখানে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যেগুলোতে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আমরা কতগুলো ইবাদত করি অনিচ্ছাকৃত ভাবে। যেমন আমরা চোখ দিয়ে দেখি, আল্লাহর হুকুম হচ্ছে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, মুখ দিয়ে কথা বলা। তো আল্লাহ তাআলার হুকুম হচ্ছে চোখ দিয়ে দেখা, মুখ দিয়ে কথা বলা, কান দিয়ে শোনা। যদি আমরা কেউ মনে করি যে আল্লাহর হুকুম আমরা মানব না, আমরা চোখ দিয়ে আর দেখবো না বরঞ্চ কান দিয়ে আমরা দেখব, আমরা কান দিয়ে শুনছি, আমরা যদি মনে করি যে কান দিয়ে আর শুনবো না মুখ দিয়ে শুনব, তাহলে আমরা এটা কখনোই করতে পারবো না। তাহলে এই জায়গাতে আমরা বাধ্য যে আল্লাহ তাআলা যে হুকুম সে হুকুম আমরা আমাদেরকে মানতে বাধ্য। কিন্তু আপনি চোখ দিয়ে কি দেখবেন ভালো মন্দ, এখানে আমাদের স্বাধীনতা রয়েছে। মুখে আপনি কি বলবেন ভালো মন্দ, এখানে আপনার স্বাধীনতা রয়েছে। কান দিয়ে আপনি কি শুনবেন, এখানেও আপনার স্বাধীনতা রয়েছে। আর পরীক্ষা হচ্ছে এই জায়গাতে, পরীক্ষা হচ্ছে এই জায়গাতে যে আপনার সামনে ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে, আপনাকে ভালোটাই দেখতে হবে, ভালোটাই গ্রহণ করতে হবে। আর যদি আপনি খারাপটাও গ্রহণ করতে পারেন, যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি আসলে পরীক্ষায় ফেল করলেন। এখানে আমাদের মুসলিমদের মধ্যে সব চাইতে যে গুরুত্বপূর্ণ যে ইবাদত, আমি আপনার সামনে আগে বলেছি যে আমার উঠা বসা খাওয়া সবকিছু ইবাদত, কিন্তু বিশেষ ইবাদত যেগুলো, বিশেষ যেগুলো ইবাদত, যেমন বিশেষ করে আমরা মনে করি যে যখনই আমি কালমা পড়লাম আমি মুসলিম, আর আমরা তো বিশেষ করে জন্মগত মুসলিম, আমাদের তো কোনো সমস্যাই নেই। যখনই আপনি কলমা পড়লেন আর আপনি যখন দাবি করছেন আমি মুসলিম, তাহলে কলেমার কিছু দাবি আছে। আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তখন আপনি আর অন্য কারো রীতিনীতি বা অন্য কারো ইবাদত দাসত্ব আপনি করতে পারবেন না। সেই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে কলেমার দাওয়াত দিয়েছিলেন, তখন তারা ভালো কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কথা পাইনি, বরঞ্চ তাকে খেটে হয়েছিল অশ্লীল গালিগালাজ এবং পাথর। আসলে তারা কলমাকে কি বুঝেছিলেন আর আমরা কি বুঝছি, কলমার তো কিছু দাবি আছে। উদাহরণস্বরূপ ধরুন যে আপনার কাছে কোনো ব্যক্তি টাকা পায়, আপনি ঋণগ্রস্ত, আর একটা মজলিসে আপনি তাকে কথা দিচ্ছেন যে আমি আপনাকে এই টাকা অমুক দিন একটা নির্দিষ্ট সময় বললেন ওই দিনের মধ্যে আমি দেব। যদি আপনি এরকম ভাবে কথা দেন তাহলে আপনার মাথায় একটা চিন্তা আছে যে আমাকে ওই সময়ের মধ্যে ঠিক আমাকে টাকা দিতে হবে। আর যদি আপনি না বুঝেন, আপনি দুটা কারণে
নির্দ্বিধায় ওকে কথা দিতে পারেন। একটা কারণ হচ্ছে যে আপনার অন্তর আছে যে আমি এখানে কথা দিয়ে ওকে ধোকা দিব, এক। দুই, যে আপনি হয়তো বলছেন কিন্তু আপনি ভাষায় বুঝছেন না, আর আমরা কখনো এইদিকে যাই না। সুতরাং আপনি তাকে কথা দিচ্ছেন, আপনার মাথায় একটা চিন্তা আছে, আপনার মাথায় এ কথা আছে যে হ্যাঁ আমাকে নির্দিষ্ট সময়ে আমাকে তাকে টাকা দিতে হবে। যখন আপনি কলমা পড়েছেন তখন আপনার জন্য কিছু করণীয় এসে গেল। এবার আপনার জন্য পরীক্ষা যে আপনি সেই করণীয়তে, অর্থাৎ যে আপনি অর্ডার করেছিলেন, আপনি অর্ডার করলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ তাকে বললেন আল্লাহ ছাড়া কোন উপাসনায় আল্লাহর আপনি দাসত্ব করতে চান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চান, আপনি এটা কথা দিলেন, তারপরে আপনি দেখা গেল যে আপনার যে কিছু কর্তব্য আছে সেই কর্তব্য আপনি পালন করছেন না, তাহলে আপনি হলেন, যদি আমরা এরকম করি তাহলে আমরা হলাম আসলে ধোকাবাজ। এখন তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য কি? আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন আর এর জন্য আমরা সাহারা তো দিলাম, আমাদের কি কোনো দায়িত্ব নেই? আপনি যদি সেই ব্যক্তিকে কথা মতো ঠিক সময়ে ঠিক জায়গাতে যদি আপনি টাকা দেন তাহলে আপনি আপনার অদা পালন করলেন, কিন্তু যদি আপনি টাকা না দেন তাহলে আপনি বেইমানি করলেন। অনুরূপভাবে আমরা যখন সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, কোনো উপাস্য নাই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আল্লাহর দাস, আপনার উপরে তখনই দায়িত্ব যেটা চাপলো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে নামাজ। অনেক দায়িত্ব আছে আর আমাদের কাছে বিশেষ করে এই নামাজ অর্থাৎ সলাত এটাই বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ যে নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে এর জন্য গরিব লোক আর বড় লোকের পার্থক্য নাই, যেমন যাকাতের ব্যাপারে, হজের ব্যাপারেও একই রকম। আপনার যদি ওকাত না থাকে তাহলে আপনি হজ করতে যেতে পারবেন না, কিন্তু নামাজের ক্ষেত্রে আমাদের কোনো পার্থক্য নেই কে গরিব আর কে পয়সাওয়ালা, আমাদেরকে সবাই এই নামাজ আদায় করতে হবে। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গাতে বলেছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা 24 ঘন্টার মধ্যে 5 বার করতে হয়, যেটা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে হয় না। নামাজ এমন একটা ইবাদত যেটা আমাদের নামাজের মাধ্যমে শরীর ব্যায়ামেরও কাজ আছে, শরীর চর্চা ব্যায়াম, আমাদের স্বাস্থ্য ভালো থাকে নামাজে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে এটা ফরজ করা হয়েছে আসমানে, অন্যান্য ইবাদতের মতো না যেগুলো দুনিয়াতে জমিনে ফরজ করা হয়েছে, কিন্তু নামাজ আপনাদের ফরজ করা হয়েছে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে যদি মানুষের নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমলগুলো ঠিক থাকবে। নামাজ এমন একটা ইবাদত যে নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখতে সক্ষম। নামাজ এমন একটা ইবাদত যে কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজেরই প্রশ্ন করা হবে। নামাজ এমন একটা ইবাদত যে আমাদের সাথে এবং কাফিরদের সাথে পার্থক্যকারী ইবাদত। আর নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা কম্পালসারি। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা মুসলিমরা, অধিকাংশ মুসলিম আমরা
এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সৃষ্টি করার, তোমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে। আমরা কলমা তো পড়লাম কিন্তু কলমার দাবি পালন করি না, অর্থাৎ নামাজ থেকে আমরা দূরে। নামাজ সম্পর্কে যেটা আমাদের কাছে নামাজটা বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ যে আমরা সবাই সম্পদশালী নয়, যে আমাদেরকে যাকাতের বিধানটা প্রত্যেকে খুঁটিয়ে খুঁটে জানতে হবে, আমাদেরকে হজের বিধানটা খুঁটিয়ে খুঁটে জানতে হবে। হ্যাঁ, ওগুলোও জানা প্রয়োজন, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নামাজ। নামাজ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যেটা আমি আপনাদের সামনে আগেও বলেছি, আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31, সেখানে বলা হয়েছে নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ তাআলা বলছেন সূরা রোম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এর মধ্যে যে নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে নামাজ যদি আমরা ত্যাগ করে দিই, নামাজ যদি আমরা না পড়ি, তাহলে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। নামাজ না পড়লে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই জন্য আমি যদি মুসলিম দাবি করি, আমাকে যদি মুসলিম থাকতেই হয়, তাহলে নামাজ ছেড়ে আমি মুসলিম থাকতে পারবো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি 2621 নম্বর হাদিস এবং ইবনে মাজার 1079 নম্বর হাদিসে। আল্লাহ রাসূল বলছেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যে আমাদের মাঝে এবং ওদের মাঝে চুক্তি হলো, পার্থক্য হলো নামাজ, যে ব্যক্তি ওয়া পরিত্যাগ করলো সে কুফরি করলো। ওদের বলতে কাকে বোঝানো হচ্ছে? ওদের বলতে কাফিরদের। তার কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন কোন মুসলিম ছিল না যে নিজেকে মুসলিম দাবি করত, অথচ সে সলাত আদায় করত, নামাজ পড়ত না, এমন কোন মুসলিম ছিল না। তাহলে ওদের মাঝে বলতে কাফিরদের মাঝে পার্থক্য হলো নামাজ, আর যে ব্যক্তি ও পরিত্যাগ করলো সে যেন কুফরি করলো। তাহলে এ বিষয়টা সুস্পষ্ট যে আজকে আমরা মাত্র এক দুদিন আগে আমরা কুরবানি করলাম, আমাদের সামনে কুরবানি চলে গেল, কুরবানি ঈদ, আমরা বলি বকরি ঈদ, ঈদুল আজহা, আমরা প্রত্যেকেই কুরবানি করেছি। আমার মনে হয় এমন কোন ঘর খুবই কম আছে, 100 মধ্যে হয়তো একটাও পাওয়া যাবে কিনা যে সে কুরবানি করেনি। কেন আজকে আমরা নামাজ পড়তে পিছিয়ে? নামাজের জন্য তো কোনো টাকা লাগে না, কিন্তু কুরবানির জন্য টাকা লাগে, 1,000, 1,500, 2,000, 5,000, 10,000 টাকা লাগে। নামাজের জন্য কোনো টাকা লাগে না, কিন্তু তারপরেও আমরা দেখছি যে আমরা নামাজে পিছিয়ে কিন্তু কুরবানিতে এগিয়ে। আসলে আমরা কোন মুসলিম? আমরা পশু জবাই করলাম কুরবানির দিনে, আমরা পশু জবাই করলাম, কিন্তু আমাদের যে পশুত্ব সেই পশুত্বকে আমরা জবাই করতে পারিনি। যদি আমরা আমাদের পশুত্বকে জবাই করতে পারতাম, তাহলে অবশ্যই আজকে কুরবানি চলে যাওয়ার পরেও আজকে আমরা নামাজ ত্যাগ করে থাকতাম না। তাহলে কুরবানি আমাদের, আমার বিভিন্ন অভিজ্ঞতা অনুযায়ী
যে অধিকাংশ মানুষ তাদের কুরবানি হয় না, তার কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আল-কাউসার সুরা নম্বর 108 আয়াত নম্বর 2 সেখানে বলা হয়েছে ফসল লিল রব্বিকা নাহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ তাআলা বলছে আগে নামাজ পরে কুরবানি। আজকে আমরা যেটা করছি আগে কুরবানি, নামাজের কোনো ধার ধারি না, আমাদের কুরবানি কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 7 যে মুত্তাকিদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন, মুত্তাকিদের কুরবানি। তাহলে আমার মনে নামাজ নাই, তাকওয়া নেই, তাহলে আমার কুরবানি কবুল হবে কি করে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37 আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কাছে পৌঁছায় না ওদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুরবানি জানোয়ারের রক্ত আর মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, বরং যে তোমাদের তাকওয়াটা পৌঁছাবে। আমার যদি নামাজি না থাকে, আমার যদি তাকওয়া না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি পৌঁছাবে? তাহলে বিষয়টা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কুরবানি কবুল হয় না যদি আমরা তাকওয়াশীল না হই। আমরা যদি নামাজি না হই, আজকে অধিকাংশই অধিকাংশ জায়গাতে, অধিকাংশ নয় বরঞ্চ এরকম বলা যেতে পারে যে সমস্ত জায়গাতেই, যদি কোনো কোনো জায়গা ব্যতিক্রম থাকতে পারে, আজকে আমরা যারা কুরবানি করি তারা যদি আমরা আত্মপরীক্ষা করে দেখি, ওখান থেকে তো আমরা তাকওয়াশীল হয়ে যাব, ওখান থেকে তো আমরা পরিষ্কার হয়ে যাব। কিন্তু আজকে কুরবানি নামাজ নেই, কুরবানি দেখিয়ে গিয়ে আর আমরা বলছি যে কুরবানি না দিলে লোকে কি বলবে, আমার বাড়িতে লোকে মাংস দিতে আসবে, আর আমি তো কখনো কুরবানি বাদ দিনি, লোকে বলে যা ওর বাড়িতে মাংস দিয়ে, একটা লজ্জার ব্যাপার, একটা সম্মানের ব্যাপার। অনেক মানুষই আবার যখন কুরবানি হয়, কুরবানি জমা করার পরে, মাংস করার পরে, মাংসটাকে ওজন করে বাটখারা দিয়ে, তারাজু বাটখারা দিয়ে ওজন করে, কেউ জিজ্ঞাসা করে কত কিলো ভাই মাংস হলো, এত কিলো মাংস হলো, কোথায় কিনেছিলে, ধুলিয়ার হাটে কিনেছিলাম, কত দাম নিয়েছিল, এত দাম। তারপরে বললে ভাই অমুক ব্যক্তিও এত দামে কিনেছিল আর ওর এত কিলো মাংস হয়েছে। অনেকে বলে যে তোমার এত কিলো মাংস হয়েছে এত টাকা কিনে, তোমার ঠগা হয়ে গেছে, অমুক ব্যক্তি হ্যাঁ তার ভালোই মাংস হয়েছে দেখছি, সে এত টাকায় কিনেছে, চাঁদপুর ব্রিজ থেকে কিনেছে আর এত কিলো মাংস হয়েছে, তার ভালোই মাংস হয়েছে, আর তোমার ঠগা পড়ে গেছে। আর আমার ভাই ঠিকই আছে, খুব যেটা হয়নি খারাপ হয়নি, এ তো হচ্ছে আমাদের উদ্দেশ্য, এ তো হচ্ছে আমাদের কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পরিষ্কার বলে দিয়েছেন ফসল লিল রব্বিকা নাহার, আগে নামাজ তারপরে কুরবানি, আল্লাহ তাআলার উদ্দেশ্য হতে হবে, সৃষ্টিকর্তার উদ্দেশ্য হতে হবে। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য কার হারা কার জিতা, সম্মানের ব্যাপার। আর কেউ তো এরকম বলে যে আমার বাড়িতে লোকজন বেশি, সুতরাং শুধু একটা খাসি দিলে হবে না, তার সাথে একটা গরু ভাগাও দিতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? সুতরাং এখানে তো আমাদের গড়বড়। যদি আমরা আমাদের উদ্দেশ্য ঠিকভাবে যদি আমরা কুরবানি করতাম, তাহলে কুরবানির সাথে সাথে আমরা সেই ঈদুল আজহার দিনে সেই যে আমরা পশু জবাই করি, সেই পশু জবাইয়ের সাথে সাথে আমরা আমাদের পশুত্বকেও আমরা জবাই করতে পারতাম। কিন্তু আমাদের উদ্দেশ্য তোয়ার কুরবানি সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্যরকম। সেজন্য আমরা কুরবানি করার পরেও কুরবানি যে দুরিকাত নামাজ, ঈদের নামাজ,
চাই ঈদের নামাজ পড়ার পরেও তারপরে দেখা যাচ্ছে আর কোনো নামাজ নেই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন কোন মুসলিম ছিল না, যেটা আমি আপনাদের সামনে আগেই বলেছি যে নামাজ পড়ে না অথচ মুসলিম দাবি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল। এক প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবায়ে কিরাম, আর এক প্রকার ছিল খাঁটি কাফের যেমন আবু জেহেল আবু লাহাব, আর এক প্রকার ছিল নকল মুসলিম যাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিক, নকল মুসলিম। এই যারা মুনাফিক, যারা নকল মুসলিম ছিল, তারাও নামাজ আদায় করত। তারা জানত যে নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না, নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না, তারাও জানত। তারাও নকল মুসলিম হওয়া সত্ত্বেও তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে। আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা কোথায় অবস্থান করছি, আজকে আমরা কোথায় অবস্থান করছি? আর যদি সেই মুনাফিকদের, সেই নকল মুসলিমদের চিত্র দেখেন তাহলে আশ্চর্য হবেন। আমরা মনে করি যে আমার নাম আবদুল্লাহ, আমি আবদুল্লাহর বেটা, আমি মুসলিম, মুখে দাবি করে মুসলিম হওয়া যায় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 8-এ, অমিনান নাস মাইয়া ইয়াকুলু আমানা বিল্লাহে, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহতে, ওয়াবিল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সম্পর্কে বলেছেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। দাবি করে মুসলিম হওয়া যায় না, দাবি করে মুমিন হওয়া যায় না। সেই মুনাফিকদের দিকে লক্ষ্য করুন, তারাও তাদের দাবিটা খুব গভীর ছিল, আমাদের চাইতেও খুব গভীর ছিল। আজকে আমরা অনেকে বলি যে আরে অমুক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি, সে খুবই খারাপ লোক, সে এই করে ওই করে, আর আমার শুধু বুকটা চিয়ে দেখানো নয় যে আমি বুকটা চিয়ে দেখাই, আমার অন্তরটা এত সাফ এত পবিত্র যে বুকটা ফিরে দেখানো নয় আমি বুকটা ফিরে দেখাই। আমাদের দাবিটা কম নয়। ভেবে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা নকল মুসলিম ছিল তাদের দাবির সঙ্গে আপনাদের দাবি, তাদের দাবির সঙ্গে আমাদের দাবি, আজকের এই মুসলিমদের দাবির কোনো পার্থক্য নেই। আল্লাহ পবিত্র কোরআনে জানাচ্ছেন সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 1-এ, যে হে নবী, মুনাফিকরা তোমার নিকট এসে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহ রসুল। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এরকম বলতো যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয় আল্লাহ রসুল। আল্লাহ বলেন আমি জানি যে তুমি তার রসুল, তুমি আমার রসুল। এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সুতরাং মুনাফিকদের এর দাবি ছিল ধোকা, এ তাদের দাবি ছিল মিথ্যা। আজকে আমরা মনে করছি অনেক মানুষই আছেন, আমরা অনেক মানুষই আছি যারা আমরা মনে করি যে আমি নামাজটা না পড়তে পারি এটাই আমার মাইনাস, বাকি আমার অন্তরটা খুবই পাক। এই ধরনের সমাজের লোকেরা, তাদের জন্য তাদেরকে ভয় করা উচিত। সেই সব মুনাফিকরা, তাদেরও দাবি কম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73-এ, যে হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয় স্থল হচ্ছে জাহান্নাম। সেই সব মুনাফিকরা, তারা ধোকা দিত, তারা মুখে খুব বড় বড় কথা বলতো, খুব ভালো ভালো কথা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 142-এ, যে নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কিভাবে ধোঁকাবাজি করে? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতো আমরা খুব মুসলিম, আমরা খাঁটি মুসলিম, আমরা বিশ্বাস করি যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু তারা তো নামাজও পড়তো। আজকে আমরা কত বড় ধোঁকাবাজের ধোঁকাবাজ,
যে আজকে আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমার অন্তরটা খুব পবিত্র বলে মনে করি, ফেলে দেখানো নয় যে ফেলে দেখাই, কিন্তু আমরা নামাজ পড়ি না, তাহলে মুনাফিকদের চিত্র দেখুন, তারা তো কথার সাথে রসুল্লাহ সঙ্গে বলতেন এবং তার সাথে তারা নামাজও পড়তেন, তারপরে যদি তারা আল্লাহর সাথে ধোকাবাজি করা হয় তাদের, তাদের বিরুদ্ধে যদি জিহাদ করতে বলা হয়, তাদের আশ্রয় স্থান যদি জাহান্নাম আল্লাহ তাআলা ঘোষণা করেন, তাহলে আজকে আমরা যারা বেনামাজি মুসলিম, যে মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, যে মুসলিম আজকে অত সাহাবায়ে কেরামদের যুগ থেকেই আবিষ্কার হয়েছে, সেই মুসলিম আজকে আমরা ভেবে দেখি যে আমরা আমাদের স্থান কোথায় হবে। নামাজ না পড়লে পরিষ্কার জাহান্নাম, আল্লাহ পবিত্র কোরআনে আছেন সূরা মুদাফফির 74 আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ তাআলা তার আগে আয়াতে জানাচ্ছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, মা সালাকা কুম ফি সাকার, তোমাদেরকে কি চিন্তা করে নিক্ষেপ করেছে, তারা বলবে কুল্লাম নাকুনাল মুসাল্লিন, ওরা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। পরিষ্কার কথা, আল্লাহ তাআলা স্পষ্ট জানাচ্ছেন সূরা মুদাফফির 74 আয়াত নম্বর 42 এবং 43 যে নামাজ না পড়লে পরিষ্কার জাহান্নাম। শুধু নামাজ আপনাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে, নামাজ পড়তে হবে নামাজের মতো করে। যদি আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মতো করে যদি নামাজ না পড়ি, তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা মাউন 107 আয়াত নম্বর 4-6, ফাওয়াইলুল মুসাল্লিন, ধ্বংস তাই সব নামাজিদের জন্য, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ পাওয়ার জন্য আল্লাযীনা হুম ইউরাউন, যারা তাদের নামাজ যারা লোক দেখানোর জন্য তা করে। নামাজ হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, নামাজ হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির একমাত্র উদ্দেশ্যে। যদি এরকম নামাজ না হয় তারপরেও ধ্বংস, তারপরেও জাহান্নাম। সুতরাং নামাজ যদি নামাজের মতো না হয়েও যদি আমাদের জাহান্নাম হয়, তাহলে আমরা যারা নামাজি আদায় করি তার আমরা কোন সাহসে বলতে পারি আমার বুকটা খুব পরিষ্কার, আমি শুধু নামাজ পড়লে এটা তো বাকি সব ভালো করে, এটা কি করে হতে পারে? আপনি নামাজ ত্যাগ করে যতই আপনি ভালো কাজ করেন, কুরবানি করেন, সিয়াম পালন করেন, আর দান খায়রাত করেন, আর অন্যান্য যাই কিছু করেন, যদি নামাজ না থাকে তাহলে আপনার কোনো আমল কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন কিয়ামতের দিন সর্বগ্রহণ যেটা হিসাব না হবে সেটা হচ্ছে নামাজ। আর নামাজ যদি ঠিক হয় তাহলে বাকি আমল গুলো ঠিক হবে। তাহলে নামাজ যদি আমাদের না থাকে তাহলে আমাদের কিছুই থাকবে না, আমাদের সব বেকার হয়ে যাবে। সুতরাং নামাজ থেকে আমাদের পিছিয়ে থাকা মনেই চলবে না। সেই মুনাফিকদের চিত্র দেখুন, সেই মুনাফিকরা যারা 500 নামাজ আদায় করত, তারা মুখে দাবিও করত, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন সূরা নিসা 4 আয়াত নম্বর 140, আল্লাহ মুনাফিক এবং কাফির সকলকেই একত্রিত করবেন জাহান্নামে। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক এবং কাফির যারা কাফির আর যারা মুনাফিক, যে মুনাফিকদের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে তারা নামাজও আদায় করত এবং মুখে দাবিও করত, আল্লাহ তাআলা বলছেন ওদেরকে একত্রিত করা হবে জাহান্নামে। শুধু এখানে শেষ কথা নাই, বরঞ্চ মুনাফিকদের ব্যাপারে আরো কঠোর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আজকে যারা আমরা নামাজ না পড়ে, যারা আমরা মুসলিম আজকে আমরা দাবি করি, যারা আমরা জান্নাতের আশা রাখি, সেই সব আজকে আমাদের বেনামাজি মুসলিম, আমাদের সময় যে মুসলিম আজকে আমরা নামাজ না পড়ে আমরা যারা জান্নাতের আশা করি, তারা ভালোভাবে জেনে নিন, আল্লাহ তাআলা জানাচ্ছেন তাই মুনাফিক সম্পর্কে সূরা নিসা 4 আয়াত নম্বর 145, সেখানে বলা হয়েছে যে মুনাফিকদের স্থান সম্পর্কে বলা হয়েছে যে মুনাফিকরা তো থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে জানাচ্ছেন যে মুনাফিকদের স্থান শুধু জাহান্নাম, এটা শেষ কথা নয়, বরং তাদের স্থান হচ্ছে জাহান্নামের নিম্নতর স্তরে, এখানেই শেষ নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন ওই আয়াতের মধ্যেই, এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। কেমন কোনো সাহায্যকারী? আজকে আমরা যদি বিপদে থাকি, কেউ আমাকে হসপিটাল যেতে হচ্ছে, আর অন্যান্য বিভিন্ন কাজে যেতে হচ্ছে, আমি বিপদে পড়েছি, আমার কেউ না কেউ সাহায্যকারী থাকবে, হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছেন যে এদের, এরা থাকবে জাহান্নামের একবারে গভীরে, নিম্নতর স্তরে, এবং এদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং যদি তারা নামাজ পড়ে তাদের যদি এই অবস্থা হয়, যদি আজকে আমাদের মতো মুখে দাবি করে যদি তাদের দাবি তাদেরকে যদি জান্নাত জাহান্নাম থেকে বাঁচাতে না পারে, তাহলে আজকে আমরা কি মনে করছি? নামাজ না পড়ে জান্নাতে চলে যাব? জান্নাত এত সহজ? জান্নাত এত সহজ? ভাই সামার, আপনাদের সামনে প্রথমেই সূরা আল আসরের 1-4 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলেন, এবং তার ব্যাখ্যা স্বরূপ আপনাদেরকে বলেছিলেন যে জান্নাত যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের মধ্যে 4 গুণ থাকতে হবে। আর আমরা নামাজ না পড়েও জান্নাতের আমরা খুব আশাদারী, আমাদের আশার কোনো শেষ নেই। আমরা মনে করি আল্লাহ খুবই দয়ালু, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন, আমরা যে কলমাটা পড়েছি। আপনাকে এখানেও জানা উচিত ছিল, আল্লাহ যেমন কঠিন দয়ালু, আল্লাহ তেমন কঠিন শাস্তিদাতাও। আল্লাহ তাআলা কাদের উপর দয়া করবেন? আল্লাহ তাআলা দয়া কাদের উপর? আমরা আজকে মনে করছি যে নামাজ না পড়ে আমার উপর আল্লাহ তাআলা দয়া করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে বলেছেন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132-এ, আতিউল্লাহর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তাআলার রাসূলে আনুগত্য করো যাতে তোমরা আল্লাহ তাআলার দয়া পেতে পারো। আপনি আল্লাহ তাআলার দয়া পেতে চান? আমরা আল্লাহ তাআলার দয়া পেতে চাই। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে চাই, তাহলে আতিউল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে আমাদেরকে। যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করি, অর্থাৎ পবিত্র কোরআনে ও সুন্নাহে মেনে না চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, আরো স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন দয়া কাদেরকে করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 56-তে, যে নিশ্চয় আল্লাহর অনুগ্রহ সৎ কর্ম পায়ের নিকটবর্তী। আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া, যারা সৎ কর্মশীল, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা নামাজি, তাদের কাছে আল্লাহ তাআলার দয়া। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা নামাজ না পড়েও আল্লাহ তাআলার খুব দয়ার আশা রাখি, এত সহজ ব্যাপার নয়। দয়া কাদের উপর আল্লাহ তাআলা করবেন? আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন যে কাদের উপর দয়া করা হয়েছে। আল্লাহ তাআলা জানেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 70-এ, যে দয়া করা হয়েছে নবী সিদ্দিক শহীদ এবং সলেহীন, এই 4 প্রকার লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আরো জানিয়ে দিয়েছেন, এটার উল্লেখ আছে সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 71-এ, যে মুমিন পুরুষ ও মুমিন নারী এক অপরের বন্ধু, এরা সৎ কাজে নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, সলাত কায়েম করে, যাকাত দেয়, এবং আল্লাহ তার আসলে আনুগত্য করে, এদের কে আল্লাহ দয়া করবেন? এদের কে আল্লাহ তাআলা কৃপা করবেন? কি কি কথা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানাচ্ছেন সূরা তাওবা 71 নম্বর আয়াতে, যে মুমিন পুরুষ ও মুমিন নারী এক অপরের বন্ধু,
এরা সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, এই গুণটা থাকতে হবে আমাদের মধ্যে। সলাৎ কায়েম করে অর্থাৎ নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ তার রসুলের আনুগত্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এদেরকে আল্লাহ দয়া করবেন, এদেরকে আল্লাহ দয়া করবেন। আজকে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সলাতের কোনো নাম ঠিকানা নেই, নামাজের কোনো কোনো কিছু নেই, আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য করে কোনো কিছুই নেই, আর আমরা বড় আশাধারী যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবে, আল্লাহ তাআলার কাছে 99টা দয়া আছে, এ ধোকা, এ ভুলের মধ্যে আমরা পড়ে আছি, আমরা ভুলের মধ্যে পড়ে আছি। যদি আপনি আপনার ভুল, আমি আমার ভুল যদি সংশোধন না করি, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোথাও স্থান হবে না। তার কারণ আমরা জানি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179-তে যে আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তার কারণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে তাদের হৃদয় আছে কিন্তু তারা তার উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তারা তারা দেখে না, তাদের কর্ণ আছে তারা তারা শ্রবণ করে না, এরা হচ্ছে পশুর মতো, বরং অধিক বিভ্রান্ত, এরাই গাফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোষ উল্লেখ করে বলছেন এদের চোখ আছে কিন্তু তারা তারা দেখে না, হৃদয় আছে কিন্তু বোঝার চেষ্টা করে না। আজকে আমরা এইরকম কোরআন এবং হাদিসের আলোচনা শুনে গেলাম, আমরা যখন শুনলাম তখন বললে হ্যাঁ কথাগুলো তো ভালো, আমল করতে হবে, তারপরে যখন বেরিয়ে গেলাম যে কারণে সেই আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছে এদের হৃদয় আছে কিন্তু তারা তার উপলব্ধি করে না, এদের চক্ষু আছে তারা তারা দেখে না, এদের কর্ম আছে কিন্তু তারা তারা শ্রবণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে শুধু পশু বলেননি, এদেরকে শুধু পশু বলেননি, বরঞ্চ পশুর চেয়ে অধিক বিভ্রান্ত, নিকৃষ্ট আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে আজকে আল্লাহ তাআলা যখন আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে, সুতরাং আমরা যদি মুসলিম দাবি করি তাহলে নামাজ থেকে পিছিয়ে থাকার আমাদের কোনো উপায় নেই, আমাদের নামাজ থেকে পিছিয়ে থাকার কোনো উপায় নেই। সুতরাং আজকে আমাদের সামাজিকভাবে সমাজে যারা আমরা নেতা, এ সম্পর্কে আমাদের কিছু দায়িত্ব রয়েছে, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে যে আজকে আমাদের ছেলেরা, আজকে আমাদের ছেলেরা কেন তারা নামাজ ত্যাগী, কেন তারা নামাজ থেকে পিছিয়ে। আর এই জন্য আপনার সামনে ভাই আব্দুল রাকিব সাহেব কিছু আলোচনা করেছিলেন। আর বিশেষ করে আমরা যারা সমাজের নেতৃত্ব দিই তাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। আজকে আমরা যদি কোনো বেনামাজি, কোনো নামাজ ত্যাগকারী যদি মারা যায় তাহলে আমরা তার জায়গা সোয়াত আদায় করি, আর যদি আমরা জায়গা সৎ কোনো আলেম যদি না করে তাহলে তার উপর বিভিন্ন প্রেশার দেওয়া হয়। ইনশাল্লাহ আমি আমার এই বিষয়টা নিয়েই শেষ করে, আর খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে আমাদের যারা সলাত আদায় করবে না, নামাজ পড়বে না, তাদের জানাজা নামাজ আমাদের পড়তে হবে না, আমরা তাদের জানাজা নামাজ আদায় করবো না। আমরা তো আজ থেকেই মনে করছি যে বেনামাজি জানাজা নামাজ আদায় করতে যাচ্ছি, নেকি কাজ করছি, এক কিরাত দু কিরাত আমরা নেকি পাব। ভালোভাবে জেনে রেখে দিন, বেনামাজি জানাজা আদায় করা মানে আল্লাহ তাআলার আপনি নাফরমান বান্দা হলেন। বেনামাজি জানাজার নামাজ আদায় করে যাবে না, তার জন্য দোয়া করে যাবে না, কারণ আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে জানিয়েছেন
সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এ ওয়াকি মুসফালাত ওয়ালা তাকুলু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সুতরাং নামাজ ত্যাগ করলে সে মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তিরমিজি 2621 নম্বর হাদিসে এবং ইবনে মাজার 1079 নম্বর হাদিসে উল্লেখ করেছে কাফেরদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে পার্থক্যকারী নামাজ। সুতরাং যখনই কোন মুসলিম নামাজকে ত্যাগ করল তখন সে আর মুসলিম থাকলো না। তাহলে নামাজ ত্যাগ করা মানে সে মুশরিক হয়ে যাওয়া। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 113 যে আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়। আল্লাহ তাআলা কি বলছেন, আত্মীয় স্বজন যদিও হয় তাহলে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এটা মুমিন এবং নবীদের জন্য সঙ্গত নয়। আর আমি আপনার সামনে আগে বলেছি সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 যে নামাজ ত্যাগ করা মানে সে মুশরিক হয়ে যাওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত, যারা মুখে দাবি করত সেই মুনাফিক নকল মুসলিম, তাদের যা যা পড়তে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর আমরা এটা ভালোভাবে বুঝতে পারলাম যে আমরা সেই মুনাফিকদের চাইতে আমরা নিকৃষ্ট। আল্লাহ পবিত্র করে জানাচ্ছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 80 যে ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর ক্ষমা প্রার্থনা না করো একই কথা, তুমি 70 বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনোই ওদের ক্ষমা করবেন না। যখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যান, তার পুত্র আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন তার জামা চান, আল্লাহ রাসূল তাকে জামা দিয়ে দিলেন তার কাফন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ জামা নামাজ পড়ানোর জন্য অনুরোধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় ধরে টেনে নিচ্ছেন যে হে আল্লাহ রাসূল, এটা মুনাফিক, এর জানাজার নামাজ আপনি পড়বেন। সুস্পষ্টভাবে উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল তাফসির অধ্যায় নম্বর 65 সূরা নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 12 হাদিস নম্বর 4670 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমারের এই কথা শুনে উমার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল এর কাপড় ধরে টেনে বলছে যে হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা তো কি নিষেধ করেননি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল পেশ করছেন যে হে উমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করা না করা দুটারই অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তওবার 80 নম্বর আয়াত দলিল হিসাবে পেশ করছেন যে ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো একই কথা, তুমি 70 বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনোই ওদের ক্ষমা করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে। আমি আপনাদের সামনে আগেই বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন নামাজ যে ত্যাগ করলো সে কুফরি করলো। আর আল্লাহ তাআলা বলছেন যে ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো একই কথা, আল্লাহ ওদের ক্ষমা করবেন না যদিও 70 বার চাওয়া হয়, কারণ তারা আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে। তাহলে বেনামাজিও কুফরি করছে, যেটা আমি সহিহ তিরমিজির 2621 নম্বর হাদিসে প্রমাণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ যা যা নামাজ পড়ে নিচ্ছেন যেমনই পড়ে ফিরে আসেন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 83 যে ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনোই তার জানাজার সওয়াব আদায় করবে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না ওদের দোয়া করার জন্য, কারণ তারা অস্বীকার করেছিল আল্লাহ তার রাসূলকে এবং পাপিষ্ট হয়ে এরা মৃত্যুবরণ করেছে, পাপাচারী অবস্থায় ফাসিক হয়ে মৃত্যুবরণ করেছে। কি প্রমাণ হলো? আল্লাহ তাআলা
নিষেধ করে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সূরা তওবা 84 নম্বর আয়াতে, যে ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো তার জানাজা সহকারে করবে না এবং তার কবরে পাশেও দাঁড়াবে না দোয়া করার জন্য, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছিল, তারা নামাজ পড়ত। আল্লাহ রাসূল বললেন, আপনি আল্লাহর রাসূল, তাহলে অস্বীকার কি করে করলো? তাহলে যদি তারা অস্বীকার করে, সেই মুনাফিকরা যদি অস্বীকার করে, তাহলে আজকে আমরা নামাজ না পড়ে আজকে আমরা মুসলিমের দাবিদার, তাহলে আজকে আমরা কোরআন এবং হাদিসকে অস্বীকার করছি, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করছি। সুতরাং আজকে আমাদের প্রত্যেককে নামাজ আদায় করতে হবে, নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। অনেকে হয়তো প্রশ্ন আসতে পারে, আমরা অনেক বিভিন্ন জন বিভিন্ন কাজের লোক, আমাদের এই এই সমস্যা হচ্ছে, আমরা কিভাবে নামাজ আদায় করব? আমি আপনাদেরকে শেষ মুহূর্তে একটি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করছি যে আমাদের সমস্যা, আপনার যদি কোনো সমস্যা হয়, শারীরিক কোনো সমস্যা হয়, তখন আপনি কি করেন? তখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে পরামর্শ করি, প্রয়োজনে চিকিৎসা করি, ওষুধ নিই। তার চেয়েওটা কেন, সেই আপনার শরীরের হানি হতে পারে, ক্ষতি হতে পারে, আপনার শরীর অসুস্থ, আপনাকে সুস্থবান হয়ে থাকতে হবে, এর জন্য আমরা ডাক্তারের কাছে ছুটাছুটি করি। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সুতরাং জাহান্নাম থেকে এখানে বাঁচতে হবে, আর আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছে সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42 এবং 43 এ, যে নামাজ ত্যাগ করলে জাহান্নাম, সাকর নামক জাহান্নাম। তাহলে আমার একদিকে জাহান্নাম থেকে মায়ের চেষ্টা যদি করি, আর নামাজ যদি আমার না আদায় হয়, তাহলে সমস্যা হচ্ছে কোন জায়গায়, সমস্যা হচ্ছে কিভাবে, সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য যারা ইসলামিক পণ্ডিত, তাদের কাছে আপনি যাবেন না, তাদের কাছে আপনি পরামর্শ নেবেন না, তাদের কাছে আপনি ওষুধ বাঁচলে নেবেন না, যে আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, আর জাহান্নাম থেকে বাঁচতে হলে তো নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে, সুতরাং আমি এই কাজ করি, এই এই আমার সমস্যা, তাহলে আমি কিভাবে নামাজ পড়ব আমাকে বলে দিন। সুতরাং আজকে আমাদের সেই কোনো চিন্তা ভাবনা নেই, আজকে আমরা জাহান্নাম, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যে প্রচেষ্টা করি, ডাক্তার আর হসপিটালে যে আমরা দৌড়িয়ে বেড়াই, কিন্তু আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ কিভাবে পড়তে হবে, এই জন্য আমরা কোনো আলেমের কাছে যাই না। সেই জন্য আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, যে আমরা এই কাজের লোক, এই সমস্যা হচ্ছে, আপনার যে কোনো সমস্যা থাকতে পারে, ইনশাল্লাহ বিশেষ করে নামাজের ব্যাপারে আপনারা প্রশ্ন করবেন, যে আমি এই কাজের লোক, আমার এই সমস্যা হয়েছে, তাহলে আমি কিভাবে নামাজ আদায় করবো, আমি সফরে চলি, বিভিন্ন ভাবে আপনাদের প্রশ্ন থাকতে পারে। আর অবশ্যই আপনারা বিশেষ করে যাদের কাছে অস্পষ্ট, বিশেষ কাছে অনেক লোক এরকম আছে যে তাদের কাছে নামাজ কিভাবে পড়বো, এই সমস্যা ওই অস্পষ্ট থাকার কারণে নামাজ ইচ্ছে পড়ে না। আর দুঃখজনক হলেও সত্য যে আমরা এটা স্পষ্ট করার জন্য কোনো আলেমকে জিজ্ঞাসাও করি না। আজকে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ, যে আপনারা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন, তার জন্য যে মেন পয়েন্ট হচ্ছে নামাজ, নামাজ ত্যাগ করলে যে জাহান্নামে আমাদের যেতে হবে, সুতরাং নামাজে যে আপনাদের সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলি আপনারা ফেস করবেন, একে একে ফেস করবেন, ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আমার বক্তব্যর শুরুতেই আপনার সামনে বলেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56-তে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ এই জন্য যে তারা আমার ইবাদত করবে। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের আর একটি আয়াতের উদ্ধৃতি দেব, যার উল্লেখ আছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 19-22। আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে, আল্লাহ তাআলা বলছেন বিশেষ করে যারা নামাজ ত্যাগকারী তারা ভালোভাবে শুনে নি, আল্লাহ তাআলা বলছেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 19-22, যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আগুনের পোশাক।
আমি আপনাদের সামনে আগেই বলেছি সহিহ তিরমিজি 2621 নম্বর হাদিস, নামাজ যারা ত্যাগ করলো তারা কুফরি করলো। নামাজ যারা ত্যাগ করলো তারা কুফরি করলো। এবার তারা ভালোভাবে শুনুন, আল্লাহ তাআলা বলেছেন যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দিয়ে গলিয়ে ফেলা হবে ওদের পেটে যা আছে তা এবং ওদের চামড়া, এবং ওদের জন্য রাখা হয়েছে লোহার মুগুর। যখনই ওরা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই ওদেরকে ওতে আবার ফিরে দেওয়া হবে, আর বলা হবে আসবান করো দহন যন্ত্রণা। ও আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালোজিরা, এই কালোজিরা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। হ্যাঁ, এই জামানায়ও, এই বিজ্ঞানের জামানায়ও আপনাকে কালোজিরা খেতে হবে, কালোজিরার তেলকে সেবন করতে হবে। তবে অরিজিনাল খাঁটি তেল পাবেন কোথায়? হ্যাঁ, তার একমাত্র অন্যতম প্রতিষ্ঠান পিস লাইব্রেরি। আজই যোগাযোগ করুন, যা পাবেন পিস ব্ল্যাক কিউমিন অয়েল, এটা আমাদের প্রোডাক্ট, ভালো করে দেখে রাখুন। আর এই প্রোডাক্ট নিতে গেলে, হোম ডেলিভারি অথবা ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে 9732624906, ধুলিয়ান, মুর্শিদাবাদ।